করোনা পরিস্থিতির কারণে রাজধানীতে অনেক এলাকাতে লকডাউন চলছে। আবার সন্ধ্যার পরে কারো রাস্তায় বেরোনোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, তারপরও অনেকে তা মানছেন না। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকাতে আছেন সহকর্মী সৌরভ বাপ্পা। সরাসরি চলে যাব তার কাছে রাজধানীর খবরাখবর জানতে। বাপ্পা, রাজধানীর রাজপথে তো এই মুহূর্তে আছেন, রাজপথ এবং অলিগলি দুটোর চিত্রই আপনার কাছে জানতে চাইব, সারাদিন ঘুরে কি দেখলেন? শম্পা, এই মুহূর্তে আছি আমরা রাজধানীর বিজয় সরণি এলাকায় এবং আপনি দেখতে পাচ্ছেন খুব বেশি যানবাহনের চলাচল এখানে নেই। যদিও সরকারি একটি নির্দেশ আছে, নিষেধাজ্ঞা আছে, সন্ধ্যা ৬টার পর কোনো রকম যানবাহন কিংবা জনসমাগমের নিষেধাজ্ঞা আছে, মানুষ চলাচলে নিষেধাজ্ঞা আছে, কিন্তু তারপর আমরা খুব কম সংখ্যক হলেও কিছু পরিমাণ যানবাহন দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশি চৌকি থেকে শুরু করে টহলদারিত্ব নানান কিছু আমরা দেখেছি, সেনাবাহিনীর কিছু গাড়িও আমাদের চোখে পড়েছে, কিন্তু সব কিছু মিলিয়ে অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যম এবং জরুরি স্বাস্থ্যসেবার সাথে জড়িত অন্যান্য গাড়ি ছাড়া বাকিদের চলাচল সন্ধ্যা ৬টার পর সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো। আমরা নানান রকম যানবাহন কিন্তু এখনও দেখতে পাচ্ছি, যেমন রিক্সা চলছে, রিক্সায় করে সাধারণ মানুষ নানান জায়গায় যাতায়াত করছেন, বাইক চলছে, মোটর সাইকেল চলছে, প্রাইভেট কারগুলো চলছে। আমরা রাস্তায় বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশ তাদের তল্লাশি চৌকি মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না, কারণ সম্পূর্ণ সচেতনতা ছাড়া এই মহামারী এই ব্যাধি থেকে রক্ষা করার জন্য যে জনসচেতনতা দরকার, মানুষের যে নিজের ঘরে থাকার জন্য, নিজের নিরাপত্তার জন্যই নিজের বাসায় থাকা উচিত, এই জিনিসটা যতক্ষণ ভেতর থেকে না তাদের উপলব্ধি হবে, পুলিশের সাথে আমরা যখন কথা বলেছি তাদের এইটাই বক্তব্য যে মানুষ নিজে থেকে সচেতন না হলে শুধুমাত্র তাদের আইনের ভয় অথবা বিধিনিষেধ দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে এই মহামারী দমন করা বা নিয়ন্ত্রণে আনা আসলেই মুশকিল হয়ে পড়ছে। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন রকম যানবাহন কিন্তু চলছে, নানান ধরনের মানুষ চলছে, যদিও শুধুমাত্র জরুরি ওষুধের গাড়ি, গণমাধ্যমের গাড়ি এবং নিরাপত্তা বাহিনীর গাড়ি ছাড়া অন্যরকম কোনো যে কোনো ধরনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই রাজপথের খবর জানাছিলেন। পরবর্তী সংবাদে রাজধানীর অলিগলির কি খবর সেগুলো জানবো। ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য।